আলহামদুলিল্লাহিন আহমদুহু অনুসল্লা আলা রাসুল ইল কারিম আম্মাবাদ আওজিবিল্লাহিমের শাহীদ আনির আজিম বিসমিল্লাহির রহিমা আনির রহিম হুয়াল্লাজি খোলাকালা কুম্ মাহফিল আর জামিআন তিনি সেই সত্তা তিনি সেই সত্ত্বা যিনি তোমাদের জন্য পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন সুরাল বাকারা আয়াত উনত্রিশ তো আজ সতেরোই মহরম চোদ্দোশো তেতাল্লিশ হিজরি আমি ফরহাদ আজকে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্যে ইসলাম ও নৈতিক শিক্ষা শরীয়তের উৎস দ্বিতীয় অধ্যায় এই অধ্যায় থেকে শরীয়তের আহকাম সংক্রান্ত পরিভাষা পাঠ চব্বিশ এই পাট চব্বিশের নং পর্ব নিয়ে আজকে হাজির হয়েছি তো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে উপস্থাপন করব হালাল হারাম থেকে পৃষ্ঠা একানব্বই তো পাঠে চলে যাচ্ছি পার্থিব জীবন মানুষের জন্য পরীক্ষাগার আল্লাহতালা মানুষের জন্যই এ বিশ্বজগতের সব কিছু সৃষ্টি করেছেন তিনি বলেন হুয়াল্লা জি খলাকলা কুম্মা জামিয়ান তিনি সে সত্তা যিনি তোমাদের জন্যে পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন সুরা আল বাঁকা আয়াত উনত্রিশ আর এসব কিছুর সৃষ্টির এসব কিছু সৃষ্টির উদ্দেশ্য হলো মানুষকে পরীক্ষা করা এজন্য আল্লাহতালা সৃষ্ট বস্তুর কিছু কিছু হালাল করে দিয়েছেন আর কিছু কিছু বস্তুকে হারাম করে দিয়েছেন যে সব বস্তু মানুষের জন্য সামগ্রিকভাবে কল্যাণকর সেগুলোকে হালাল করেছেন আর যে সব বস্তু মানুষের জন্য অকল্যাণকর তা হারাম করে দিয়েছেন অতপর নবী আসুল ও আসমানি কিতাবের মাধ্যমে হালাল হারামের পরিচয় সুস্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন সুতরাং মানুষের উচিত হালালকে গ্রহণ করা ও যাবতীয় হারাম বস্তু ও কাজকে বর্জন করা এ পাঠে হালাল ও হারাম সম্পর্কে আমরা জানতে চেষ্টা করব হালাল হালাল অর্থ বৈধ সিদ্ধ 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 আলু সিদ্ধ না কিন্তু যেটা প্রয়োগ হয় জীবনে মানা যায় আইনানুক বা অনুমোদিত বিষয় এছাড়া পবিত্র গ্রহণযোগ্য ইত্যাদি অর্থ হালাল শব্দটি ব্যবহৃত হয় ইসলামী পরিভাষায় যে সকল বিষয়ের বৈধ হওয়া কোরআন হাদিস দ্বারা পরিষ্কারভাবে প্রমাণিত শরীয়তে তাকে হালাল বলা হয় হালাল কথা কাজ বা বস্তু সবই হতে পারে যেসব বস্তু বা দ্রব্য ব্যবহার করা শরীয়তে বৈধ তা হালাল দ্রব্য হিসেবে পরিচিত যেমন গরুর গোস্ত চাল ডাল ফলমূল আহার করা শালীন ও রুচিসম্মত পোশাক পরিধান করা ইত্যাদি তেমনি আল্লাহ তালা ও তার রাসু সাল্লাহ আলাইসাল্লাম যেসব কথা বা কাজের অনুমতি দিয়েছেন সেগুলো হালাল কাজ হিসেবে স্বীকৃত যেমন সত্য কথা বলা সুন্নত সম্মত সম্মত পন্থায় ব্যবসা বাণিজ্য করা মানুষের উপকার করা ইত্যাদি অর্থাৎ ভালো কাজ করা যেটা শরীয়তে প্রচলিত হারাম হারাম হলো হালালের বিপরীত হারাম অর্থ নিষিদ্ধ মন্দ অসঙ্গত অপবিত্র ইত্যাদি পরিভাষায় যে সকল কাজ বা বস্তু কোরআন ও সুন্নার স্পষ্ট নির্দেশে অবশ্য পরিত্যাজ্য সুন্নার কোরআন ও সুনার স্পষ্ট নির্দেশে অবশ্য পরিত্যাজ্য বর্জনীয় হারাম বলা হয় অর্থাৎ আল্লাহ তাল্লাহ তার রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে যেসব কাজ করতে বা যেসব বস্তু ব্যবহার করতে সুস্পষ্টভাবে নিষেধ করেছেন সেসব কাজ বা বস্তু মানুষের জন্য হারাম যেমন সুদ ঘুর জুয়া খেলা শুকরের বস্তু খাওয়া মদ পান করা ইত্যাদি হারাম হালাল হারামের সঙ্গে আল্লাহ তালা পৃথিবীতে হালাল ও হারাম সুস্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন মহানবী সাল্লাহ বলেছেন আল হালালু বাইয়েনু আল হারামু বাইয়েনু হালাল বিষয়ে সুস্পষ্টভাবে বর্ণিত আর হারামও সুস্পষ্টভাবে বর্ণিত বুখারি ও মুসলিম পৃথিবীতে হালাল জিনিস বা বস্তু অগণিত এর কোনো সীমা পরিসীমা নেই এগুলো আল্লাহ নিয়ামত হিসেবে চিহ্নিত আল্লাহ বলেন। বলেন্লাহি লা আবার বলছি আর একটা লাতু সুহা তোমরা যদি আল্লাহর নিয়ামত গণনা করতে চাও তবে গুণে তা শেষ করতে পারবে না সুরা ইব্রাহিম শরীয়তের ভাষ্য অনুযায়ী প্রত্যেক বিষয় মুবা বা বৈধ তবে এর বিপক্ষে কুরআন ও হাদিস যদি কোনোরূপ নিষেধাজ্ঞা পাওয়া যায় তবে তা হারাম হবে সুতরাং বোঝা গেল যে হালালের সংখ্যা অগণিত আর হারাম বস্তুর সংখ্যা সীমিত কুরআন হাদিস যেটা নিষেধ করছে সেটাই কাজ করা কি হারাম এসব হালাল ও হারাম বিষয়গুলো চিনে রাখা অত্যন্ত প্রয়োজনীয় কেননা হালালকে হারাম মনে করা ও হারাম বিষয়কে হালাল বলে বিশ্বাস করা কুফর যেহেতু হারাম সীমিত সংখ্যক সেহেতু নিম্নে বর্তমান সমাজে প্রচলিত কতিপয় হারাম বিষয় ও দ্রব্যের তালিকা উল্লেখ করা হলো মৃত জীবজন্তু খাওয়া এক নম্বর মৃত্যু জীবজন্তু খাওয়া তবে মৃত মাছ খাওয়া হারাম নয় রক্তপান করা তবে হালাল বস্তু জন্তুর গে লেগে থাকা রক্ত হারাম নয় একটু খেয়াল করতে করি মৃত জীবজন্তু খাওয়া যাবে না কিন্তু মৃত মাছ খাওয়া যাবে কারণ হয়েছে মাছ পানির ভেতরে বসে যে অক্সিজেনটা পায় সেটা মানব শরীরের জন্য কি ক্ষতিকর নয় কিন্তু পৃথিবীতে যেই স্থলভাগে যে জীবগুলো থাকে তারা যে অক্সিজেন গ্রহণ করে তারপরে মৃত্যুর পরে সেটা মানুষের জন্য কি ক্ষতিকর এই জন্যে আল্লাহর রাসুল আল্লাহ তালা আল্লাহ রাসুল সাল্লাম এটা নিষেধ করেছেন রক্ত পান করা তবে হালালবো গোষ জন্তুর লেগে থাকা রক্ত হারাম নয় তার মানে হলো জবেহ করা পশু আল্লাহর নামে জবেহ করা পশুর গায়ে যে রক্ত লেগে থাকে ওটা কিন্তু হারাম নয় মানুষের গোস্ত খাওয়া হারাম শুকরের গোস্ত খাওয়া আল্লাহ ব্যতীত অন্যের নামে উৎসর্গ উৎসর্গীকৃত পশুর গোস্ত খাওয়া মদ্যপান করা মাদক দ্রব্য যেমন হিরোইন ইয়াবা ফেন্সিডিল গাজা আফিম সেবন করা গলা টিপে উঁচু থেকে ফেলে দিয়ে হত্যাকৃত পশুর গোস্ত খাওয়া হিংস্র প্রাণী যেমন বাঘ সিংহ ভল্লুক ইত্যাদির গোস্ত খাওয়া বিষাক্ত ক্ষতিকর প্রাণীর গোস্ত খাওয়া যেমন সাপ বিশ্ব ইত্যাদি চিনারায়গুলি খায় খাওয়া যাবে না যেসব প্রাণী ময়লা ও নাপাক দ্রব্য খেয়ে বাঁচে তাদের গোস্ত খাওয়া যেমন কাক শকুন কুকুর ইত্যাদি গাধা খচ্চর হাতি ইত্যাদির গোস্ত খাওয়া সুদ ঘুষ ও জোয়ার মাধ্যমে উপার্জিত সম্পদ চুরি ডাকাতি সন্ত্রাস চাঁদাবাজি প্রতারণার মাধ্যমে উপার্জিত দ্রব্য অবৈধ পণ্যের ব্যবসা বাণিজ্য লেনদেন মিথ্যা সাক্ষ্য দেওয়া মিথ্যা হলপ করা গিবদ গালিগালাজ করা গিবত গিবদও কিন্তু হারাম এটা অন্যতম একটা বড় পাপ কাজ সর্বোপরি অশ্লীল অশালীন ও মানুষকে কষ্টদায়ক সকল দ্রব্য কথা ও কাজ প্রকৃতপক্ষে কোরআন সুন্নত নিষেধ নিষেধকৃত সকল বস্তুই হারাম এগুলো থেকে বেঁচে থাকা সকল মুমিনের অপরিহার্য কর্তব্য মানব জীবনে হালালের প্রভাব আল্লাহ সকল কিছুর তিনি সবচেয়ে ভালো জানেন কোনটা উপকারী ও কোনটা অপকারী সব দ্রব্য বিষয় মানুষের জন্য জন্য কল্যাণকর আল্লাহ তা হালাল করে দিয়েছেন তিনি বলেন কুলু হিম্মা, ফিল নাচু হালালান হালাল আচ্ছা এখন এইখানে শব্দটা বর্ণটা একটু বোঝা কষ্ট হচ্ছে হিম্মা হিম্মা এখানে ফিল অর্থ হে মানব জাতি তোমরা পৃথিবীর হালাল ও পবিত্র বস্তু আহার করো সুরা আল বাকারা আয়াত একশো আটষট্টি আচ্ছা আয়াত একশো আটষট্টি দেখে নেওয়া যাবে এখানে মিম্মা নাকি হিম্মা হালাল বস্তু গ্রহণ করার মাধ্যমে মানুষ আল্লাহতাল নিয়ামত গ্রহণ করে এবং সর্বোচ্চ কল্যাণ প্রাপ্ত হয় হালাল দ্রব্য মানুষকে ইবাদাতে উৎসাহিত করে মানুষ অধিক পরিমাণে আল্লাহতালার ইবাদত করতে পারে আলকুরানে আল্লাহ তালা বলেছেন ইয়া আয়ুহা রসুল ইয়া মিন রসুলি আ সলিহান হে রাসুলগণ তোমরা পবিত্র বস্তু থেকে আহার করো এবং সৎ কাজ করো সুরাল মুমিনুন। আয়াত একান্ন হালাল ও পবিত্র দ্রব্য মানুষের দেহ ও মস্তিষ্ককে সুস্থ রাখে অন্তরে নূর সৃষ্টি করে ফলে মানুষ অন্যায় ও সৎ চরিত্রকে অসৎ চরিত্রকে ঘৃণা করতে থাকে মানুষ গুণা সদ্গুণাবলী সম্পন্ন হয়ে গড়ে ওঠে বস্তুত হালাল খাদ্য মানুষের মধ্যে পবিত্র ভাব ও আত্মশুদ্ধির উদ্রেক করে ফলে মানুষ দুনিয়া ও আখিরাতে প্রভূত কল্যাণ প্রাপ্ত হয় মানব জীবনে হারামের প্রভাব মানব জীবনে হারাম বস্তু কথাও কাজের পরিণাম ও কুফল অত্যন্ত ভয়াবহ কোনো কোনো হারাম দ্রব্যের মধ্যে এমন উপাদান বিদ্যমান থাকে যা মানুষের মন মস্তিষ্ক শরীরের জন্য চরম ক্ষতিকর এগুলো অনেক সময় মানুষের মস্তিষ্ক বিকৃত করে এমনকি অনেক মারাত্মক ও প্রাণনাশক রোগ সৃষ্টি করে যেমন মদ গাঁজা হেরোইন ইত্যাদি তাছাড়া আধুনিক জ্ঞান বিজ্ঞানের গবেষণায় প্রমাণিত হয়েছে যে হিংস্র প্রাণীর দেহে এসব সব জীবাণু আছে যা মানুষের দেহের জন্যে খুবই ক্ষতিকর এই জন্য নিষেধ করেছেন কিন্তু অনেকে মানে না হারাম কাজ মানব সমাজেও ক্ষতিকর প্রভাব ফেলে যেমন সুদ ঘুষ জুয়া লটারি ইত্যাদি এতে সামাজিক পরিবেশ নষ্ট হয় আমরা অনেক সময় খেলার ছলে বাজি ধরি বাজি ধরাও কিন্তু হারাম জায়েজ নাই নৈতিক মানবিক মূল্যবোধ ধ্বংস হয় সমাজে বৈষম্য দেখা দেয় অনেক অনেকে সর্বশান্ত ও দেউলিয়া হয়ে যায় এমনকি অনেকে আত্মহত্যা করতেও দ্বিধাবোধ করে না আত্মহত্যা করাও কি জায়েজ নেই হারাম খাদ্যদ্রব্য মানুষের অন্তরে বিরূপ প্রভাব বিস্তার করে মানুষ অন্যায় অশ্লীলতা অসৎ চরিত্রের প্রতি আকৃষ্ট হয় মানব চরিত্রের সদ্গুণাবলী নষ্ট হয়ে যায় মানুষ ইবাদাতে আগ্রহ হারিয়ে ফেলে তার ইবাদত দোয়া ইবাদাতে দোয়া কবুল হয় না বা তার ইবাদত কবুল হয় না তার দোয়া কবুল হয় না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি দীর্ঘ সফর করে আসে এবং অত্যন্ত ব্যাকুলভাবে তার হাত তুলে আল্লাহর নিকট বলতে থাকে হে আল্লাহ হে আল্লাহ কিন্তু তার পানাহার হারাম পরিধেয় বস্ত্র হারাম সুতরাং এমত অবস্থায় তাই দোয়া কীভাবে কবুল হতে পারে মুসলিম রাসুল সাল্লাহ আলাইসাল্লাম অন্য হাদিসে বলেছেন যে শরীর হারামের মাধ্যমে গঠিত তা জাহান নামের ইন্ধন হবে আহমাদ বাইহাকি ও দারিমি অর্থাৎ ইবাদত কবুল হওয়ার প্রথম শর্ত হল হালাল উপার্জন প্রকৃতপক্ষে হারাম মানুষকে অকল্যাণ ও ধ্বংসের দিকে নিয়ে যায় সুতরাং আমরা সদা সর্বদা হারামের ব্যাপারে সতর্ক থাকব সকল কথা কাজ ও পানাহারে হালাল পন্থা গ্রহণ করব তো হালাল পন্থা অবলম্বন করবো অবশ্যই গ্রহণ করব আর তদানুযায়ী জীবনকে গড়ে তুলব মিথ্যা কথা পরিহার করব সব ধরনের যেগুলি কোরআন হাদিসে নিষেধ করা হয়েছে সবগুলি আমরা পরিহার করব। এবং যেটা পালনীয় সেটা আমরা অবশ্যই কি পালন করব সেভাবে আমাদের জীবন গড়ে তোলার তৌফিক দান করুন আল্লাহ মামিন দ্বিতীয় অধ্যায় এখানে আজকে শেষ হচ্ছে এরপরে তৃতীয় অধ্যায় নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি